আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উর্মিস ডে বুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার নতুন একটি আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আপডেটটি প্রকাশিত হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাসের অনলাইন ভার্সন পত্রিকায়। চলো দেখে নেই বিস্তারিত আপডেট। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং বেল আইকনের অল বাটনে ক্লিক করবে, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আমার চ্যানেলে ঢুকলে তোমরা আমার আরেকটি চ্যানেল দেখতে পাবে, নাম হচ্ছে বঙ্গফুডিস। এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এবং বেল আইকনের অল বাটনে ক্লিক করবে, যাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তোমরা দেখতে পাচ্ছ এটা দ্য ডেইলি ক্যাম্পাসের অনলাইন ভার্সন পত্রিকা। নিউজে লেখা আছে বুয়েটের ভর্তি পরীক্ষা 10 জুন, প্রিলি, মের শেষ সপ্তাহে। নিউজটি কিছুক্ষণ আগেই প্রকাশিত হয়েছে। আগামী 10 জুন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বুয়েটের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে মে মাসের শেষ সপ্তাহে প্রিলিমিনারি অর্থাৎ প্রাথমিক বাছাই পরীক্ষা নেওয়া হবে। রবিবার 28 ফেব্রুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। আজ বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এবছর চূড়ান্ত পরীক্ষার আগে ভর্তিচ্ছুদের একটি প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে, যা এবারই প্রথম। প্রাথমিক বাছাই পর্বের সেই পরীক্ষা হবে মে মাসের শেষ সপ্তাহে। বেশিরভাগ শিক্ষার্থীকে সুযোগ দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এর আগে সম্প্রতি বুয়েটের উপাচার্য অধ্যাপক সত্যপ্রসাদ মজুমদার বলেছিলেন, এবার যেহেতু এইচএসসি ও সমমান পরীক্ষার ফল অনেক ভালো হয়েছে সেহেতু বুয়েটে অনেক শিক্ষার্থী আবেদন করবেন, তবে সবার ভর্তি পরীক্ষা নেওয়া সম্ভব নয়, সেজন্য প্রাথমিকভাবে শিক্ষার্থীদের বাছাই করার প্রস্তাব এসেছে। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই। তোমরা জানতে পারলে বুয়েটের ভর্তি পরীক্ষা হচ্ছে 10 জুন, আর যে প্রিলিমিনারি পরীক্ষাটা নেওয়া হবে সেটা হবে মে মাসের শেষ সপ্তাহে। এর মধ্যে যদি নতুন কোনো আপডেট আসে অবশ্যই ভিডিওর মাধ্যমে আমি আমার চ্যানেলে তোমাদেরকে আপডেট জানিয়ে দিব। তাই নতুন নতুন আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে সাপোর্ট করবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবে আর আমার জন্য দোয়া করবে, কারণ তোমাদের একটি লাইক আর কমেন্ট আমাকে নতুন নতুন কন্টেন্ট তৈরিতে অনুপ্রেরণা জাগায়। আজকের জন্য আল্লাহ হাফেজ।